আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আজা 19 তারিখ অগস্ট 2020 বুধবারৰ খবৰত ইস্তেকবাল কৰা যাৰ অনৰা ব্যাগ কৰোণৰে আজাৰ হবলৈ অনৰাৰ ফুঁৱাতে আছে আই আজমীৰ ফৈলেশ্বৰ উৎসাই আজাৰ আৰভিছন খবৰৰ চুৰ্খীসকল। লাতাত জদনৰ জৰিয়া ৰোহিংগাৰ গুড়া গুড়া গড়কলত আৰু বৰাবৰ ফানী খেম লয়দ 0 পইণ্ট। খেমত ARS-ৰ মেম্বৰ আছে হৈ ইণ্ডিয়াৰ মিডিয়াসকলৰ এলজামৰে ইনকাৰ বাংলাদেশী অফিচিয়েলে। ৰোহিংগা ৱাফিজিৰ হন নাম নিয়াছ নাই আমফাম জেনোচাইডৰ 3 বছৰ ফাৰজাইগৈ বাদিও। বিদেশৰ খবৰৰ চুৰ্খী যে হন দেশে UAE-ৰে F-35 লাৰাৰ প্লেন বেচিবাৰ মুখালেফত তালুকাত বাৰাবাৰ এগ্ৰিমেণ্ট চাইন গুজি দে ইজৰাইলে। ৰাছিয়াৰ মেজৰ জেনেৰেললৈ দ অন্য মিলিটাৰীসকলৰ মত ছিৰিয়াৰ হামলা। খবৰৰ খোলাচা বৰ্মাৰ মিলিটাৰী ইদাৰা দে NLD হুকুমতৰ জেনোচাইডৰ জৰিয়া আৰকানৰ গিৰছ ৰোহিংগাসকল নিজৰ ৱতনত থাকি নাপাৰি মজবুৰী বাংলাদেশৰ দুখৰ ৰাজদিন হাড়াপুৰৰ। বৰ্মাৰ হুকুমতৰ জেনোচাইডৰ জৰিয়া 1,000,003 বেছি ৰোহিংগাসকলতো মজবুৰী বাংলাদেশৰ দুখৰ ৰাজদিন হাড়াপুৰৰ দেহেৰে ৰোহিংগাসকলতো বৰদৈলা মুস্কিলাতৰ মোকাবিলাসকল গড়াপুৰৰ। বাংলাদেশৰ চাহাৰালৈ গুড়া গুড়া গৰমা দি হনৰডিলা দুগৰি ৰাজদিন হাড়াপুৰৰ দেহেৰে গেল দে হৈক দিনলৈতে লাতাত জদনৰ জৰিয়া বেচিচা খেমকলত আৰু বৰাবৰ ফানী উৰি ৰোহিংগাসকলে থাকা হানাফিনালৈ অদৰ বাৰে দুখবাৰ বুলি কুতুবালং কেমতো হৈ দৈন বাংলাদেশৰ উকিয়াদে টেকনাফ এলেকাত 30 ছেকেণ্ড পৰ্যন্ত ৰোহিংগাৰ কেম আছে দে হেড বুতৰে বেচিচা নিচ জাগাসকলত আছে দে ৰোহিংগাৰ গড়কলত ফানী উৰি গদুৱাৰ ডুবি গৈ গৈ দে হিয়ানল্লা ৰোহিংগাসকলে গোৰা ভৈন্দৰে গুণ্যাই নাপাৰে দাঁত দে বা চালন ফাঁদ দি নাপাৰৰ বুলি হৈ জদনৰ জৰিয়া ফানী উঠে দে কিছু কিছু জাগাৰ ৰোহিংগাসকল অনুমিকা যায় তৈতা চাহাৰালৈ থাকিলেও বেচিচা ৰোহিংগাসকল হনুমিকা যাই নাপাৰি বিজাপুৰা ঐ দুখ পাহৰৰ বুলি হৈয়ে। বাংলাদেশৰ ছাইডত 30 ছেকেণ্ড ৰোহিংগা কেম আছে দেহীন বাদিও দুই দেশৰ সীমাত 1,000 ৰোহিংগাসকল আছে দে হেৰিও ফানী উৰণৰ জৰিয়া বেচিচা গদুৱাৰ ফানী ডুবি গৈ বুলি 0 পইণ্টতো হৈয়ে। বৰ্মাৰ জেনোচাইডৰ জৰিয়া নিজৰ ভাড়াঘৰত থাকি নাপাৰি ফৰিয়া দেশত ৰিফিউজিবনী চাহাৰা লোৱা ভোজে দে হেৰিও ৰোহিংগাসকলতো অগুগুৱা দিন ৰাইত দুগৰি হাড়াফৰত দেহীন হতে সতম ঐবদ হৈ খেমৰ ৰোহিংগাসকলে দুখ বদাস গুৰি নাপাৰি দেশ বিদেশত আছে দে ৰোহিংগাসকলৰে চোৱালগৰিৰ। বৰ্মাৰ হুকুমতৰ জেনোচাইডৰ জৰিয়া আৰকানৰ অতনি কম ৰোহিংগাসকল নিজৰ পৈদাশী ৱতন আৰকানত থাকি নাপাৰি বাংলাদেশত মজবুৰী তৈতা চাহাৰালৈ দুগৰি দিন ৰাইত হাড়াপুৰৰ। বাংলাদেশত চাহাৰা লোৱা ভোজি দে ৰোহিংগাসকলতো দুখৰ ৰাজদিন হাড়াপুৰত দে হেৰে অতো বাৰৰ কিছু মিডিয়াসকলে খেমৰ বাবদে গলত খবৰ অকল লেখি খেমত দুখোৱা দে ৰোহিংগাসকলৰ দুখৰ ওৰে আৰু দুখ চামিল কৰিবলা চাইল কৰে। ইয়াৰ বুটৰে জাৰ্মান বুনিয়াদী DW নিউজতো বাংলাদেশৰ চাহাৰা লোৱা ভোজি দে ৰোহিংগাৰ কেমত ARS-ৰ মেম্বাৰসকলে ISIS লৈ চামিল হৈ হৰকতকল গড়ৰ বুলি হৈ গলত খবৰ নিয়লাই দে হিয়ানৰে ইণ্ডিয়াৰ মিডিয়াসকলে ঠানি লৈ খেমত ISIS-ৰ চাঁত লৈ আৰ্চাৰ মেম্বাৰসকলে হৰকতকল গড়ৰ বুলি হৈ গেলদে হৈ একদিন ধৰি ইণ্ডিয়াৰ মিডিয়াসকলতো ৰোহিংগাৰ খেলাফ উস্কানি দি গলত খবৰ অকল নিয়লায় খেমত ARS-ৰ হৰকতকল চলৰ বুলি হৈ ইণ্ডিয়াৰ মিডিয়াসকলতো গলত খবৰ নিয়লাত দে হিয়ানৰে বাংলাদেশৰ অফিচিয়েলে ইনকাৰ কৰি খেমত হন ARS-ৰ মেম্বৰ নাই দেহেৰে খেমত ARS-ৰ হৰকতকল গড়ৰ সদেহীন অন্যভাৰ বুলি হৈ জবাব দিয়ে। পাকিস্তানৰ ইণ্টেলিজেন্সৰ চাঁত লৈ ARS-ৰ মেম্বাৰসকলে খেমত ট্ৰেইনিং লৈ অন্য হৰকতকল গড়ৰ বুলি হৈ গেলদে 15 তাৰিখলৈ ইণ্ডিয়াৰ মিডিয়াসকলতো লেখালেখি গঢ়ি বাদে বাংলাদেশৰ খেমসকলত ARS-ৰ মেম্বাৰসকল নাই বুলি RRR-ৰ জিম্মাদাৰ কাজী মোহাম্মদ মুজাম্মল হকে ৰিপৰ্টাৰসকলৰ হৈ ইণ্ডিয়াৰ মিডিয়াসকলতো গলত খবৰ নিয়লাত দেহীনৰে জবাব দিয়ে। আৰা কেমৰ হালতৰে হামেচা চাজিদা ঘূৰি এৰে হেণ্ডিলা হন খৰকত গড়তে নাই বুলিও সিবাইয়ে হৈয়ে।
ইন্ডিয়ার মিডিয়া অকলে বর্মার হুকুমত হদে হিন্দিলা হতা অকল হই রোহিঙ্গার ওয়াফেসির হামর ওরে ডাব্বা নিবল্লা সাদ বলিও হিবাইয়ে হই এন্ডিলা বানাওয়াটি রিপোর্ট ইনে হন একান ফায়দা করি বোধ ন বলকে গুণারি করি ইয়ার বুতরে ইন্ডিয়া দে পাকিস্তানের মাঝে ডিপ্লোমেটিক তাল্লুকাত আরো মজবুত করি বললা পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লই টেলিফোনের ওরে কথা হই দুই দেশের তাল্লুকাতরে মজবুত করিবার বাবদে মশরা গজ্জি দে হিনর ওরে আঘাত আনিবার কারুয়াই বলি বাংলাদেশের রাজধানী ঢাকাত আছে দে পাকিস্তানের এম্বাসির তরফ তো হই বর্মার মিলিটারি ইদারায়ে আরখানর রোহিঙ্গাসকলর খেলাফ দেশর মিলিটারি মালি তাকত ইস্তেমাল করি শত শত রোহিঙ্গার ফারাগর ফুরাই দি একসাইতে রোহিঙ্গাসকলরে কতল করি ফেলার দে হিন্তু ফরান বাসাই বললা রোহিঙ্গাসকল মজবুরি বাংলাদেশত সাহারা লোয়া বুঝি দি হিতারা নিজ দেশত ওয়াফেজ যাই বললা হার টাইমত এন্তেজার করি থাকি বাদিও ওয়াফেজ যাইবার আশা লই বাংলাদেশর কেমকলত দুঃখর তিন বছর ফুরা যার গই আয়েদে 65 তারিখ দিন রোহিঙ্গাসকলরে আমফাম জেনোসাইড গুড়ি হাজার হাজার রোহিঙ্গাসকলরে আরখানত শহীদ গুড়ি ফেলাই দে হিয়ানর তিন বছরের দিন ঐবদে হিবাদ বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজি দে রোহিঙ্গাসকলে অন্য অন্য বছর দলিয়া দলা ওই বর্মার হুকুমতে জেনোসাইড গুজি দে হিয়ানর খেলাফ আওয়াজ তুলি ফাইলিও মনতো আইবদে 65 তারিখে দুনিয়ার আগাগোড়া করোনা ভাইরাসের বিয়ার আমাদের অন্য মশলাসকল চলতে হীন জরিয়া রোহিঙ্গা কলে এত্তেফাকই আওয়াজ তুলি নাফারিব দে হিয়ান দেখা যার বলি কুতুবাল কেমতো রোহিঙ্গার হরকতি একজনে হই বর্মার হুকুমতে জেনোসাইড করে বাংলাদেশত ফারগারাই দিয়ে দে রোহিঙ্গাসকলে ইজ্জত হেফাজতির সাথে বুনিয়াদী হক লই নিজের ওয়তন আরকানত ওয়াফেজ যাই বললা হার টাইমত এন্তেজার করে আছে বলে হিবাইয়ে হই মজবুরি বাংলাদেশত তৈতা সাহারাল ওয়াফুজি দে রোহিঙ্গাসকল নিজের ওয়তনত ওয়াফেজ যাই ফারাফান বাংলাদেশের আলোক আলোক কেমত হামগর দে ফঞ্জাশ পর্যন্ত এনজিওর ফরম কলে বাংলাদেশের হুকুমতরে রোহিঙ্গা ওয়াফেজের হামত আরো মজবুত মেহনত গরিবল্লা আরজ করছে গেলদা হাইলা মঙ্গলবার দিন বাংলাদেশত আছে দে 50 পর্যন্ত দেশ বিদেশি এনজিও অকলে ভিডিও কনফারেন্সের জরিয়া ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে মানাই দেহিবাদ আলোক আলোক এনজিও অকলের জিম্মাদার অকল মিটিনত হাজির হয়ে থসকারা গজছে 50 পর্যন্ত এনজিওর ফোরাম মিলি ভিডিও কনফারেন্স গজি দেহিবাদ হাস গর্বা হিসাবে এনজিও এফেয়ার্স অফিসার ডাইরেক্টর জেনারেল রশিদুল ইসলাম হাজির হই হতা হই দেহিবাদ ইজ্জত হেফাজতির সাথে রোহিঙ্গাসকলরে বর্মাত ওয়াফেজ গড়ি ফারে দেহিয়ান ফোরাম মশলার জবাব বলি হইয়ে বর্মার হুকুমতে আমফাম জেনোসাইড গড়ি হাজার হাজার রোহিঙ্গাসকলরে আরখানত শহীদ গড়ি ফেলাই হাজার হাজার গোড়া বুড়া মায়া ভাইন্দরে বর্মার মিলিটারিসকলে জাকুয়া বুড়াই গড়ি লাখ লাখ রোহিঙ্গাসকলরে বলাজুরি বাংলাদেশত ফারগারাই দিয়ে দেহিয়ান আয়েদে 65 তারিখের দিন তিন বছর ফুরাই বাদিও রোহিঙ্গাসকল নিজের ওয়তনত ওয়াফেজ জাইফারিব দেহিয়ানর হন আলামত দেখা নজার বলি কেমতো রোহিঙ্গা একজনে পেরেশানি জাহির গড়ি হই বিদেশর খবর ফলস্তিনীসকলের জায়গা সম্পত্তি হারি লই বেকানুনির দেশ বানাই দে ইসরায়েলে যুগ যুগ ধরে ফলস্তিনীয়সকলের জেনোসাইড করে আইয়ের দেয়া দে ফুরা দুনিয়ার মুসলমানের তিন নম্বর পাক জায়গা বাইতুল মুকদ্দসরীয় কবজা করে ফেলাই মুসল্লিসকলরে টাইম মোতাবেকে নামাজ লই দেওয়া অন্য আবাদতকল গড়ার ওরে পাবন্দি লাগা রাখি ফলস্তিনীয়সকলের জেনোসাইড আদে মুসলমানের পাক জায়গা বাইতুল মুকদ্দসর ওরে পাবন্দি লাগা রাখি দে হিয়ানল্লা ফোরা দুনিয়ার মুসলমানসকলরে ইসরায়েলরে দেশ হিসাবে মানি নলই ইসরায়েল তাল্লুকাত নগর দে ঠাইমত ইয়ার বুতরে আরব দেশর ইউনাইটেড আরব এমরাত UAE ইসরায়েল সিয়াসি তাল্লুকাত বাড়াই বললা রাজির বদ সাইন করছে ইউনাইটেড আরব এমরাত UAE ইসরায়েল লইছে আজি তাল্লুকাত গড়ি বললা ফয়সালা লই দে হিয়ানে ফোরা দুনিয়ার মুসলমানের সিনা সুরিমা যে হই মুসলমানকলে নারাজি জাহির গড়ি ফলস্তিনিয়ান অকলে UAE দে ইসরায়েলর রাজের পথ হিবারে ফোরা ফুরি ইনকার করছে
সে আজি তালুকাত বাড়াই বললা এগ্রিমেন্ট সাইন গজি দে ইউ এ দে ইসরায়েলর মাঝে হাফতা ন ফুরাইতি মিডিল ইস্টত ইসরায়েলর মিলিটারি বাদে অন্য হন দেশর মিলিটারি ওর উড়ি ফারে দি হিয়ান ইসরায়েলে নসাদ দে হিয়ান অল্লা ইউনাইটেড আরব এমিরাতরে যে হন দেশে এফ এফ 35 লড়াইর প্লেন বেসে দৌলে ইসরায়েলে মুখালেফত করিব বলে গেলদা হাইলা ইসরায়েলর প্রাইম মিনিস্টার নেতানিয়াহুয়ে হই সে আজি তালুকাত শুরু করি বললা রাজিরপত সাইন গলিও মিডিল ইস্টত ইসরায়েল তো বাদে আর অন্য হন দেশত তো তাকতওয়ার লড়ার প্লেন থাকিব দে হিয়ান ইসরায়েলে বদাস নগরিব বলে ইসরায়েলর প্রাইম মিনিষ্টারে হই ইউ এ লই ইসরায়েলে সে আজি তালুকাত বাড়াই বললা এগ্রিমেন্ট সাইন গলিও মিডিল ইস্টত অন্য হন দেশরে নর আতিয়ার বেচা কিনা করিব দে মামলাহীন তো ইসরায়েল একাইও ফিসা ন যা বলে ইসরায়েলর প্রাইম মিনিষ্টারের বয়ান নমাত হই ইউ এ এফ 35 লড়াইর প্লেন কিনিব দে হিয়ানত ইসরায়েলে মুখালেফত করিব হই দে হিয়ানোর বাবদে ইসরায়েলত ইউ এ রে এহনল্লা নমাইন্দিগি করে দে আমেরিকার এম্বেসিটো জুয়াফ সাইরার ফুঁয়াতি ফুঁয়াতি জুয়াফ নদে বলে রয়টার্স খবরতো হই মিডিল ইস্টত ইসরায়েল বাদে আর অন্য হন দেশতো ডর লড়াইর প্লেন থাকি নাফারিব হই ইসরায়েলি প্রাইম মিনিষ্টারতো হইয়ে দে হতাই হিয়ানোর বাবদে ইয়ার বুতরে ইসরায়েল তালুকাত বাড়াই বললা এগ্রিমেন্ট সাইন গুজি দে ইউ এ তরফতো হন জবাব ন দে সিরিয়াত 2011 শুরু হয়ে দে গর্গ লড়াই জরিয়া ফুরা সিরিয়া দরবদর ওই যায় সিরিয়াত আলোক আলোক দেশর মিলিটারি অকল গলি নিজর মফাতরে হাসিল করি বললা হামগরাত আছে সিরিয়াত আমেরিকা রাশিয়ালয়ত অন্য দেশর মিলিটারি অকল আছে দেহি তারা যা যা দেশর মফাত হাসিল করি বললা সিরিয়ার আলোক আলোক জায়গা অকল কবজা করি লড়াই করে ফুক সিরিয়াত রাশিয়ার মিলিটারি অকল চলাচল করে দে জাগাত রাস্তা হাসাত বুমফুড়ি রাশিয়ার মিলিটারির অরতকার জিম্মাদালয় অন্য মিলিটারি মারা যায় আর হুদুন গাই লই বলে হই রাশিয়ার মিলিটারি অকল চলাচল করে দে জাগাত বুমফুড়াই দিহি বাদ অরতকার রাশিয়ার মেজর জেনারেল একজন মারা যায় আর দুজন গাই লই বলে গেলদা হাইলা রাশিয়ার হুকুমতর তরফতো এলান গজে রাশিয়ার মিলিটারি অকল চলাচল করে দে রাস্তা বোম মারি হামলা করি রাশিয়ার মেজর জেনারেল মারি ফেলাই দে হামলা হিবা হন্তারা গজ্জে হিয়ান এখনো হন সাইড তো একার নগরে